এবার ঢাকাবাসীকে সুখবর দিল ঢাকা মেট্রো রেল। এবার শুক্রবারও ঢাকার উড়াল পথে চলবে ট্রেন, সেই সাথে চালু হচ্ছে সাময়িক বন্ধ থাকা কাজীপাড়া এবং মিরপুর 10 স্টেশন। যানজটের নগরী হিসেবে খেতাব পাওয়া ঢাকা শহরে মেট্রো রেল যেন হ্যামিল্টনের বাসিওয়ালার মতো কাজ করেছে। দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেনে করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আরামদায়কভাবে আর স্বস্তি নিয়ে চলাচল করতে পারছেন ঢাকাবাসী। নিঃসন্দেহে জনবহুল ও যানজটের নগরী ঢাকার স্মার্ট গণপরিবহন ব্যবস্থাই হল মেট্রো রেল। কোটা সংস্কার আন্দোলন চলার সময় গেল 18 জুলাই বিকেলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। 37 দিন বন্ধ থাকার পর গেল 25 আগস্ট ফের নতুন করে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করে ঢাকা মেট্রো রেল। আর এতে করেই যেন নতুন জীবন পেল ঢাকা। সেই জীবনে সাওয়ারি হয়ে গতি বাড়িয়ে এগিয়ে চলার পথে ছুটে চলছেন ব্যস্ততম নগরবাসী। 20.1 কিলোমিটার দীর্ঘ এই পথের 16টি স্টেশনের মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণী, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল থেকে বর্তমানে ওঠানামা করা যায়। তবে কাজীপাড়া এবং মিরপুর 10 দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকে। মেট্রো রেলের প্রতিবেদন অনুযায়ী মেট্রো রেলের 2 স্টেশনে টিকিট কাটার ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ব্যবহৃত কম্পিউটার, অফিস কক্ষ, দরজা জানালার কাঁচ, মাস র্যাপিড ট্রানজিট কার্ড, টিকিট পাঞ্চ করার দরজা, ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। কাজীপাড়া স্টেশনটি ঠিক করতে 1 কোটিরও কম টাকায় ঠিক হচ্ছে। মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পূরণে প্রায় 100 কোটি টাকা খরচ হবে বলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এখন জানা যাচ্ছে যে স্টেশনটি সংস্কারে 1 কোটিরও কম টাকা খরচ হচ্ছে। অন্যদিকে মিরপুর 10 স্টেশনের যেসব যন্ত্রপাতি নষ্ট হয়েছে সেগুলো আমদানি করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিদেশ থেকে যন্ত্রপাতি আনতে বেশ কয়েক মাস সময় যেমন লাগবে তেমনি বেশ খরচেরও প্রয়োজন হবে। তবে ঠিক কত টাকা ব্যয় হতে পারে সেটির চূড়ান্ত হিসাব এখনও নির্ধারিত হয়নি। 2017 সালে DMTCL-এর MD-র দায়িত্ব পেয়েছিলেন MAN সিদ্দিক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গেল 9 সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেই জায়গায় আব্দুর রউফকে দায়িত্ব দেয়া হয়। নতুন দায়িত্ব পেয়ে আব্দুর রউফ মেট্রো রেলে ক্ষতিগ্রস্ত স্টেশন সংস্কার করে দ্রুত চালুর প্রতি জোর দেয়। মেট্রো রেল মেরামতে 350 কোটি টাকার জায়গায় এখন কত টাকা লাগছে চলুন দর্শক জেনে নেই। ক্ষতিগ্রস্ত দুটো স্টেশন মিলিয়ে সংস্কার কাজ করতে 138 কোটি টাকার বেশি লাগবে না, আর এমনটাই বলছে DMTCL। অথচ গেল জুলাই মাসে 2 স্টেশন মেরামত করতে প্রায় 350 কোটি টাকা খরচ হতে পারে বলে মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল। মূলত আমদানির সিদ্ধান্ত থেকে সরে এসে স্থানীয়ভাবে যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ সংগ্রহ করে কাজীপাড়া স্টেশনের সংস্কার কাজ করার কারণে খরচ একেবারে কমে গেছে বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। তবে এক্ষেত্রে DMTCL-এর সংগ্রহে থাকা যন্ত্রপাতি ও সরঞ্জামই বেশিরভাগই ব্যবহৃত হয়েছে, ফলে খরচ কমলেও যাত্রী সেবার মানে সেটার নেতিবাচক প্রভাব পড়বে না বলেই আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার খুলছে কাজীপাড়া স্টেশনটি। 20 সেপ্টেম্বর শুক্রবার চালু হচ্ছে মেট্রো রেল লাইন 6-এর 7 নম্বর স্টেশনটি। এদিন থেকে মেট্রো যাত্রীরা আগের মতোই এই স্টেশন থেকে উত্তরা উত্তর আর মতিঝিলে যাতায়াত করতে পারবেন। প্রশ্ন হচ্ছে তাহলে MRT লাইন 6-এর 6 নম্বর মানে মিরপুর 10 নম্বর স্টেশনটি চালু হচ্ছে কবে? এমন প্রশ্নে DMTCL বলছে আগামী অক্টোবরে চালু হতে পারে মিরপুর 10 নম্বর স্টেশনটি।
মেট্রো যাত্রীদের জন্য এবার মেট্রো রেলের আরেকটি সুখবর হলো, এবার ঢাকার উড়ালপথের ট্রেন চলবে সপ্তাহের 7 দিনই, থাকছে না কোনো সাপ্তাহিক ছুটি। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে উন্নত দেশে মেট্রো রেল 7 দিনই চলাচল করে। তবে বাংলাদেশে মেট্রো রেল নতুন গণপরিবহন হওয়ায় সপ্তাহে 7 দিন চালু করতে অনেকটা সময় লেগেছে। বাংলাদেশে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে সাপ্তাহিক বন্ধ ছিল প্রতি মঙ্গলবার, এরপর শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করে চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সম্প্রতি শুক্রবারও মেট্রো রেল চালু রাখার নির্দেশনা দেন। মূলত সেই প্রেক্ষাপটই ছুটির দিনেও সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার মেট্রো রেল কখন চলবে চলুন দর্শক সময়সূচি জেনে নেই। শুক্রবার মেট্রো ট্রেন অন্যান্য দিনের মতো চলবে না। শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করবে ঢাকা মেট্রো। কর্তৃপক্ষের এক আদেশে বলা হয়েছে, ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণ দিন এমআরটি লাইন 6 মেট্রো ট্রেন 20 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9:00 পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক কথায় বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত শুক্রবার মেট্রো রেল চলাচল করবে, মানে 6:10 চলবে ঢাকা মেট্রো শুধু শুক্রবার। সপ্তাহের অন্য 6 দিনের মতো এদিনও মেট্রো রেল চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে। শুক্রবার চলাচলের বিষয়ে কর্তৃপক্ষ মেট্রো রেলের পুরো সিস্টেমকে সাজানোর কাজ চলছে। দর্শক, এবার মেট্রো রেলে ভাড়া কমানো সহ শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করার দাবি উঠেছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধন করে জানায়, ঢাকায় 20 কিলোমিটার পথে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং সর্বোচ্চ 100 টাকা ভাড়া ধরা হয়েছে, যা বেসরকারি বাস ভাড়ার দ্বিগুণ এবং ভারত ও পাকিস্তানের মেট্রো রেলের ভাড়ার চেয়ে 2 থেকে 5 গুণ বেশি, যা শিক্ষার্থী এবং গরিব নিম্নবিত্ত মানুষের সাধ্যের বাইরে। মেট্রো রেলের এই বাড়তি ভাড়া আদায় এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস না রাখা নতুন ধরনের বৈষম্য তৈরি করছে। 2022 সালের 28 ডিসেম্বর 11.73 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। এর পরের বছর মানে 2023 সালের 5 নভেম্বর থেকে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। 33,472 কোটি টাকায় নির্মাণাধীন 21.26 কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রো রেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। 2025 সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যে বর্ধিত 1.16 কিলোমিটার অংশের কাজ চলছে সেটি চালু হতে পারে। মেট্রো রেলে দৈনিক তিন লাখের মতো যাত্রী বহন করছে। নতুন করে শুক্রবার মেট্রো রেল চালু হলে এবং কাজীপাড়া এবং মিরপুর 10 স্টেশন চালু হলে সেই যাত্রীর সংখ্যা আরও বেড়ে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ। মেট্রো রেল স্বপ্নের প্রকল্প, যে প্রকল্প ঢাকা শহরকে বর্তমান অবস্থা থেকে আধুনিক কসমোপলিটনে রূপান্তরের হাতিয়ার হিসাবে কাজ করবে। আগামীতে সবকটি রুটে মেট্রো রেল চালু হলে এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটের অতিষ্ঠ জীবন পাবে গতি, কর্মঘণ্টা বাঁচিয়ে অর্থনীতিতে দেখা দিবে নতুন দুয়ার। আর বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা থাকলে সোনালী ভবিষ্যতের উন্নত মহানগর ঢাকার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে মেট্রো রেল কাজ করবে। মেট্রো রেল রাষ্ট্রীয় সম্পদ, তাই মেট্রো রেলের কোনো ক্ষতি না করি। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।